একাত্তর, আমাদের স্বাধীনতা, আমাদের সংগ্রাম, আমাদের বিজয়। এই একটি বছরের মাধ্যমেই বিশ্বজুড়ে আমরা আমাদের পরিচয় জানান দিয়েছিলাম লাল সবুজের পতাকায়। স্বাধীনতার জন্য প্রাণের আবেগ, মরণ ভয় অতি তুচ্ছ। আমাদের এই মহান মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিলেন তাদের একটা প্রধান অংশই ছিল তরুণ যোদ্ধা। এই যোদ্ধাদের যুদ্ধকালীন চিঠিগুলো আমাদের মহান মুক্তিযুদ্ধের এক অমূল্য সম্পদ। সেই সব যোদ্ধার কিছু চিঠি নিয়েই আমাদের আয়োজন একাত্তরের চিঠি। সাথে আছি আমি শখ চৌধুরী, আপনাদের শোনাবো একাত্তরের দিনের সেই সব লাল সবুজের গল্প। আজ পড়ছি যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম রহমানের তার স্ত্রীকে লেখা চিঠিটি। 13 আষাঢ় 1378 মহোদপুর, 1 জুলাই 1971। প্রিয় ফজিলা, আমার অফুরন্ত ভালোবাসা নিও। আমার এই চিঠির উপর নির্ভর করছে তোমার আগামী দিনের সুখ দুঃখ। এই চিঠি পড়ে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কারণ জন্ম ও মৃত্যু দুটোর কোনোটাই মানুষের হাতে নয়, এটা পরম করুণাময় আল্লাহ তাআলার হাতে। তার নির্দেশ ব্যতীত দুনিয়ার কোনো কাজ হতে পারে না। একটা পা তুললে সে, মানে করুণাময় আল্লাহ, যতক্ষণ পর্যন্ত পা ফেলার হুকুম না দেবে ততক্ষণ কারোর ক্ষমতা নেই পা ফেলে। তাই বলছি দুঃখ করো না, যে পরিস্থিতি, কখন কার মৃত্যু হয় কেউ বলতে পারে না। আমি কখন কোথায় থাকবো আমি নিজেও বলতে পারি না। তাই বলছি আল্লাহ যদি আমার মরণ লিখে থাকে, হয়তো কোথায় কিভাবে মরণ হবে, কারোর সঙ্গে দেখা হবে না, কিছু বলতেও পারবো না। মনে দুঃখ থাকবে তাই আগে থেকেই লিখে যাচ্ছি, এটা পড়ে কেঁদো না। এই লিখছি বলে যে সত্যি সত্যি মরব তা তো নয়, যদি মরি তবে তো বলতে পারবো না, সেই জন্যই লিখলাম। যদি মরি আমার দেওয়ার মতো কিছু নাই, আছে একটু ভালোবাসা আর একটু আশীর্বাদ, আর আছে কবিঘা জমি। আগেও বলেছি এখনও বলছি, ইচ্ছা যাই হোক, কারোর যুক্তি শুনে এক কাঠা জমি বিক্রি করো না। যদি কেউ বলে ওখান থেকে বেচে এখানে ভালো জমি কিনে দেব, খুব সাবধান, তা করেছো কি মরেছো। আমি যদি মরি আমি দেখতে আসবো না সুখে আছো না দুঃখে আছো। তাই আমার আদেশ নয়, অনুরোধ করছি বারবার, আমার কথাগুলো শোনো, কারোর কথা শুনে কোনো কাজ করো না। যতই ভালো কাজ হোক না কেন তাতে দুঃখ পাবে, তখন আমার কথাই তোমার মনে হবে। বাচ্চাটা বুকে নিয়ে থেকো, সুখে থাকবে। কারোর কথা শুনে কোনো কাজ করলে জমি তোমার থাকবে না, তখন কেউ দেখতে পারবে না। যে মেয়ের স্বামী মরে যায় বা নেয় না, তার বাপ ভাই আত্মীয় স্বজন কেউ কখনো ভালো চোখে দেখে না। তাই যত আদুরেই হোক না কেন এটা মেয়েদের অভিশাপ, বেশি বলতে হবে না, পাশে অনেক প্রমাণ আছে। জমি জমা ও জিনিসপত্র থাকলে সবাই যত্ন করবে, তোমার পায়ের জুতোও খুলতে হবে না। তাই বারবার অনুরোধ করছি, জিনিসপত্র যা এর ওর বাড়ি আছে ভাই জানে, ভাইয়ের সঙ্গে সব বলা আছে। বাপের বাড়ি হোক আর যেখানেই হোক থেকো, বেশি দিন থেকো, তোমার দেখো সবাই যত্ন করবে। তবে আমি যা বলেছি মনে রেখো, মেয়েটাকে মানুষ করো, লেখাপড়া শিখিও, মামুনি যখন যা চায় তখন সেটা দেবার চেষ্টা করো। তুমি তো জানো যে একটা মেয়ে হওয়ার আমার কত আশা ছিল, আল্লাহ তাআলা আমার আশা পূরণ করেছে। হয়তো নিজ হাতে সেভাবে মানুষ করতে পারবো না, তবু আমার আশা আছে। তুমি যদি আমার কথা শোনো তবে তুমি সেভাবে মানুষ করতে পারবে। আশা করি মামুনির জন্য দোলনা কিনেছিলাম, দোলনায় বোধহয় মামুনির দোলা হলো না। বড় আশা করে হারমোনিয়াম কিনেছিলাম, মামুনিকে গান শেখাবো, হারমোনটা নষ্ট করো না, তুমি শিখিও,
তোমার কানেরটা মামুনিকে দেব বলে তোমার কানেরটা করলাম, মামুনি সেটা তো ডাকাতটা নিয়ে গেছে। আমার আশা আশাই থেকে গেল, আশা বোধহয় আর পূরণ হবে না, তাই আমার আশা তুমি পূরণ করো। আর কি লিখব, সত্যি যদি মরি আমার ঋণ মুক্ত করো, তোমার কাছে যে ঋণ আছে হয়তো শোধ করতে পারবো না, হয়তো কষ্ট পাবো বা আল্লাহ তালার কাছে দায়ী থাকবো। যদি পারো মন চায় শোধ করে নিও বা মুক্ত করে দিও। আর কিছু লিখলাম না। ইতি তোমার স্বামী গোলাম রহমান, মহতপুর, খুলনা।